খান অভিনীত ডানকের এক গান লিখে রেকর্ড 25 লাখ রুপির পারিশ্রমিক পেয়েছেন বলিউডের বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। বলিউড বাণিজ্য বিশ্লেষক এবং চলচ্চিত্র সমালোচক কোমল নাখতার ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন জানিয়েছে, রাজকুমার হিরানি পরিচালিত ডানকের নিকলে থে কভি হাম ঘর সে গানটি লেখার জন্য রেকর্ড 25 লাখ রুপি নেন জাভেদ আখতার, যা ভারতে যে কোনো গীতিকারের নেয়া সর্বোচ্চ পারিশ্রমিক। সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আখতার। প্রবীণ গীতিকার আরও প্রকাশ করেছেন তিনি কিভাবে শাহরুখ খান অভিনীত ডানকি সিনেমায় গানটি লেখার প্রস্তাব পেয়েছিলেন। জাভেদ আখতার জানিয়েছেন, শুধু তার লেখা একটি গান থাকবে এমন সিনেমার জন্য সাধারণত তিনি লেখেন না, কিন্তু রাজকুমার হিরানি হাল ছাড়ার পাত্র নন। সিনেমাটির জন্য তিনি যেন একটি গান লেখেন সেই আবদার রাখেন পরিচালক। জাভেদ আখতার বলেন, রাজকুমার হিরানি আমাকে বলেছিলেন এই ধরনের গান আমি ছাড়া আর কেউ লিখতে পারবে না, তাই আমি তাতে রাজি হয়ে যাই। প্রীতমের সুর ও জাভেদ আখতারের কথায় নিকলে থে কভি হাম ঘর সে গানটি গেয়েছেন সোনু নিগম। গানটিকে ডানকি সিনেমায় নিজের প্রিয় গান আখ্যা দিয়ে শাহরুখ জানিয়েছিলেন এটি আপনজনের স্মৃতি ভিড় করা গান, নিজের দেশের মাটির গান, দেশ মাতৃকাকে জড়িয়ে যে আরাম মেলে সেই অনুভূতির গান। উল্লেখ্য, 1 ডিসেম্বর টি সিরিজের ইউটিউবে মুক্তি পাওয়া গানটি এখনও পর্যন্ত দেখা হয়েছে 1 কোটি 70 লাখ বারের বেশি।